দর্শক বন্ধু এবং প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজে। দর্শক, আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন উদ্যোক্তাদের আপনাদের সামনে তুলে ধরার, আর তারই ধারাবাহিকতায় আজ আমরা এসেছি যশোর জেলার বাগারপাড়া থানার লক্ষ্মীপুর গ্রামে। এখানে চাচা ভাতিজা মিলে একটা সমন্বিত খামার গড়ে তুলেছেন, একটা বিশাল বড় প্রজেক্ট বলতে পারেন। আজকে আমরা এই প্রজেক্টের একটা অংশ থাই ফাইভ প্যারা নিয়ে আপনাদের সামনে একটা প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করব। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন, আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি সোহান। তো চলুন সেই খামারি ভাইটির সাথে কথা বলা যাক, এবং এই যে থাই ফাইভ যে পেয়ারা, এই পেয়ারা চাষ পদ্ধতি, এটার আয় ব্যয় এবং এটা লাভজনক কিনা সেই বিষয়টি একটু তুলে ধরা যাক। আসুন তাহলে ওনার সাথে পরিচিত হওয়া যাক, চলুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি এবং আমাদের দর্শক আশা করি সবাই ভালো আছেন। তো যে ব্যাপারটা, প্রথমত হচ্ছে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম ওহিদুল ইসলাম, জি, গ্রাম লক্ষ্মীপুর, থানা বাগারপাড়া, জেলা যশোর। আচ্ছা আচ্ছা, আমরা যতদূর জানতে পেরেছি যে এটা হচ্ছে আপনার চাচা ভাতিজা মিলে করছেন, তো আপনার ভাতিজার পরিচয়টা যদি একটু বলতেন। মিজানুর রহমান, হ্যাঁ হ্যাঁ, বাড়ি লক্ষ্মীপুর, থানা বাগারপাড়া, জেলা যশোর। আচ্ছা, দুই চাচা ভাতিজা মিলে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা। তো এই ব্যাপারটা হচ্ছে আমরা যতদূর জেনেছি যে আপনি চাষবাসের সাথে সম্পৃক্ত ছিলেন। হ্যাঁ, ধান চাষের সাথে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। তো কিন্তু আপনার যে ভাতিজা রয়েছেন, উনি আসলে কি করতেন এই প্রজেক্ট করার আগে? উনি ঢাকায় একটা কোম্পানিতে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা, তো আপনি বললেন যে উনি হচ্ছে চাকরিরত ছিলেন আর আপনি হচ্ছে বাসায় বসে চাষবাস করতেন। তো সেখান থেকে এই যে আপনি ধান, গম, পাট, আখ এগুলো এই যে চাষবাস করে, কিন্তু সেখান থেকে আপনি এই যে পেয়ারা চাষের দিকে কীভাবে আসলেন যদি ছোট্ট করে একটু বলতেন? আমি, আমার এক বন্ধু পেয়ারা বাগান করেছে, আমি ওর বাগানে যাই। আচ্ছা আচ্ছা, দেখে আমার মোটামুটি ভালো লাগছিল। আচ্ছা, তা আমি এই দেখলাম তাহলে আমি একটা ছোটোখাটো একটা বাগান করি। তো এখন বিভিন্নভাবে ই করে আমি চাচা ভাইবোর সাথে কথা বললাম। আচ্ছা আচ্ছা, যে আমরা একটা বাগান করি দুই চাচা ভাই মিলে, সেই কারণে সেটা আর কি আমরা পরবর্তীতে একটা ছোটোখাটো একটা বাগান। আচ্ছা, তো এই যে আপনি হচ্ছে যেমনটি বললেন যে আপনার বন্ধুর দেখা দেখি আপনি এই বাগানটাতে আসছেন, তো প্রথমে হচ্ছে কতটুকু জায়গাতে শুরু করছিলেন? প্রথমে আমি পেয়ারা লাগাই এক বিঘা জমিতে। এক বিঘা জমিতে? আচ্ছা, এই যে প্রথম যে এক বিঘা জমিতে পেয়ারাটা লাগান, এটা কি জাতের পেয়ারা লাগান? এটা থাই ফাইভ পেয়ারাটা। থাই ফাইভ, এখনো যেটা আমরা দেখছি বাগানে এটা থাই ফাইভ? এটা থাই ফাইভ। আচ্ছা, এই বাগানটা কি প্রথম ছিল নাকি অন্য কোথাও ছিল? এই বাগানটাই প্রথম। এই বাগানটাই প্রথম ছিল, তার মানে এক বিঘা জমি থেকে প্রথমে আপনি শুরু করেন। তো এই এক বিঘা জমিতে প্রথমত হচ্ছে আপনি কতগুলো চারা লাগান? এখানে আমাদের মনে হয় ছতিনিক চারা আছে এখানে। ছতিনিক চারা? আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে এক বিঘা জমিতে প্রথমত শুরু করতে হলে 300 চারার প্রয়োজন পড়ে। আচ্ছা, এই চারাটা আপনি কোথা থেকে সংগ্রহ করছিলেন? এই চারাটা আমি আমার বন্ধুর ওখান থেকে সংগ্রহ করি। বন্ধুর ওখান থেকেই? আচ্ছা, উনি হচ্ছে যেহেতু আপনার বন্ধু সেই হিসাবে হয়তো দামের ব্যাপারটা ওরকম নাও আসতে পারে, তারপরেও কেমন দাম রাখছিলেন একটা চারার জন্য? আমি তখন 30 টাকা 35 টাকা। 30 টাকা 35 টাকা এরকম চারা নিচ্ছি। আচ্ছা, এই যে আপনি প্রজেক্টটা শুরু করছেন, আপনার এখানে যে বর্তমানে বর্তমানে কতটুকু পেয়ারা আছে? বর্তমানে আমার প্রায় 2 বিঘা পেয়ারা আছে। প্রায় 2 বিঘা? আচ্ছা, এই 2 বিঘা পেয়ারা আপনি শুরু করছেন, যেমনটি বললেন যে এক বিঘা শুরু করছেন প্রথমেই, আর আস্তে আস্তে আরও করে আরও বিঘা বাড়াইছেন। তো এই যে 2 বিঘা পেয়ারা, এখন এই পেয়ারা থেকে আপনার যে যখন আপনি প্রথমত 1 বিঘা পেয়ারা লাগালেন, আর এই চারা রোপণের পরে কত মাস পরে আপনি প্রথম ফল পাইছেন? এটা চারা রোপণের প্রথম গাছে যখন মানে 4-5 মাস পরের থেকে 4-5 মাস পরে ফুল চলে আসে। তো সেই পরে আর কি, পরে যখন বছর খানে যায় তখন মোটামুটি গাছের পূর্ণ একটা ধরে। আচ্ছা, আপনি কি প্রথমে যে ফুলগুলো আসছিল ওইগুলোই রেখে দিয়েছিলেন নাকি ওগুলো ভেঙে দিয়েছিলেন? ওগুলো ভেঙে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে মানে এইগুলো ভেঙে দিলে গাছের জন্য অনেক ভালো হয়। আচ্ছা, তো এখন আপনি প্রথম যে প্রথম যেবার আপনি প্রথম ফল সংগ্রহ করেন এই 1 বিঘা জমি থেকে, তারপরে না আপনি আর 1 বিঘা বৃদ্ধি করেন, তো প্রথম ওই 1 বিঘা জমিতে আপনি কতটুকু ফল সংগ্রহ করতে পারেন, এটা কি আপনার মনে আছে কিনা? আমার ওইভাবে আসলে মনে না, আসলে এটা তো আসলে ওইভাবে করে মনে থাকা আসলে বলা মুশকিল। আমি এবার কি করব? হ্যাঁ হ্যাঁ, তো এখন আপনার এই পেয়ারার যে বাজার দরটা কেমন? বর্তমান বাজার আমার এখান থেকে 40-50 টাকা বাগান থেকে নিয়ে যাচ্ছে। বাগান থেকেই তুলে নিয়ে যাচ্ছে? 40-50 টাকা কেজি? কেজি। আচ্ছা,
আচ্ছা ভাই, প্রথমত আপনার প্রাথমিক যে ব্যাপারগুলো সেগুলো জানলাম এই বাগানের। তো আপাতত আমরা হচ্ছে আপনার এই পুরো প্রজেক্টটা একটু ঘুরে দেখতে চাচ্ছি, দেখা যাবে কি আপনার সাথে? আচ্ছা চলেন যাওয়া যাক। আচ্ছা ভাই, যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি যে এক বিঘা যে জমির কথা বলছেন, এক বিঘা থাই ফাই পেয়ারার ক্ষেত্রে, এটা হচ্ছে রোগ বালাইটা আসলে কেমন বা হচ্ছে এর সার প্রয়োগ করতে হয় কেমন? আমি প্রতি মাসে একবার করে সার ব্যবহার করি। আচ্ছা, তাতে আমার 1-1.5 হাজার টাকা মতো খরচ হয়। কী কী সার দেন এটা? এটা আমি TSP ইউরিয়া এবং ওই ভার্মি সারটা আমি ব্যবহার করি। আচ্ছা, সার নিয়মিত ব্যবহার করি। আচ্ছা, ভার্মি কম্পোস্ট যেটা, কেঁচো সার, তাই? কেঁচো সার যেটা। আচ্ছা, তাহলে তো এটা একটা প্রকৃতি বান্ধব পরিবেশ আর কি। তো যাই হোক, এখন যে ব্যাপারটাতে আমরা আসি সেটা হচ্ছে এই যে আপনার এক বিঘা যদি কেউ আসলে পেয়ারা চাষ করে সেক্ষেত্রে তার খরচটা কেমন আসে প্রতি বছরে বা মাসিক কেমন খরচ আসে? বাৎসরিক হিসেবে 30-35 হাজার টাকা বাৎসরিকভাবে একটা খরচ। এটা হচ্ছে আপনার শ্রমিক, সার, মানে সব মিলিয়ে? সব মিলিয়ে। আচ্ছা, সব মিলিয়ে যদি 30-35 হাজার টাকা খরচ আসে, তো আমরা আয়ের ব্যাপারটাতে এবার আসি। সেটা হচ্ছে আপনার এক বিঘা জমিতে আপনি যেটা করছেন, আপনার এই জমি থেকে, এই এক বিঘা থাই ফাই পেয়ারা থেকে কতটুকু আপনার মানে চালানটা কেমন আসে বা প্রতি হার্ভেস্টিংটা কতদিন পর পর হয়? 15-20 দিন পর পর হয়। 10-12 মণ এরকম, 15-20 দিন পর পর 10-12 মণ মতো পেয়ারা এখান থেকে সংগ্রহ করা যায়। আচ্ছা, এই 10-12 মণ পেয়ারা যখন আপনার সিজন থাকে তখন তো অনেক বেশি দাম থাকে, আবার যখন ডাল সিজন থাকে তখন কিন্তু দামটা কম থাকে। তো সেক্ষেত্রে সিজনের দাম কম, সিজনে, আচ্ছা, ডাল সিজনে দাম বেশি, সিজনে দাম কম, কারণ সিজনে চারিদিকে পাওয়া যায়, সেক্ষেত্রে দামটা কমে যায়, আর ডাল সিজনে যখন পাওয়া যায় না তখন দামটা বেশি থাকে। আচ্ছা, তো দামের এরকম হেরফের থাকবে স্বাভাবিক। তো এটা যদি গড় করা হয় তাহলে আপনার এই 15 দিন পর পর কেমন টাকা ইনকাম হয় এই এক বিঘা জমি থেকে? দেখা আছে যে 10 মণের ক্ষেত্রে যদি গড় করা হয় তো সেটা তো 20-এর উপরে থাকার কথা, তাই না? 20-25 হাজার টাকা মতো এরকম। তো 20-25 হাজার টাকা মতো আসলে ইনকাম করা সম্ভব। তো দর্শক, আপনাদেরকে একটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আসলে যে থাই ফাইভ যে পেয়ারাটা, আপনারা একটু দেখবেন যে থাই ফাইভ পেয়ারাটা কিন্তু হচ্ছে কোনো সিজনাল না, এটা কিন্তু 12 মাসই। আর এক্ষেত্রে যেটা লাভজনক যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে এটা 12 মাসই হওয়ার কারণে যখন আমাদের মার্কেটে পেয়ারা পাওয়া যায় না তখন কিন্তু এই পেয়ারাটা পাওয়া যায়। আর এই পেয়ারার একটা বৈশিষ্ট্য অনেকেই হয়তো জাত চিনতে ভুল করেন, সো এই পেয়ারার একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাবো। দেখুন যে এটার যখন কুঁড়ি আসে, এটার যখন ফুল আসে তখন দুইটা করে আসে, ঠিক আছে? এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন যে এখানে কিন্তু দুইটা করে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এক জায়গাতে কুঁড়ি, এক জায়গাতে ফুল, আবার দেখুন এই গাছটাতেই কিন্তু পলি বাঁধা অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? সো এইরকমের আবার আমরা খুঁজলে হয়তো এই যে এখানে দেখুন যে বড় বড় পেয়ারা পর্যন্ত আছে, হ্যাঁ, তো এখানে দেখুন যে বড় বড় পেয়ারা পর্যন্ত আছে, তো আবার হারভেস্টিংও চলছে। তো লাস্ট হচ্ছে কতদিন আগে আপনাদের এখানে হারভেস্টিং করা হয়েছে, ফল সংগ্রহ করা হয়েছে? 15-20 দিন আগে এখানে। 15-20 দিন আগে ফল সংগ্রহ করা হয়েছে, তার মানে অলরেডি আবার 15-20 দিন শেষ হয়ে গেছে, আমরা সে ফল এখান থেকে আবার সংগ্রহ করতে পারছি। আচ্ছা, তো যাই হোক, অনেক ভালো লাগলো আপনার এই বাগানটা ঘুরে। তো এখন আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার এই বাগানটা নিয়ে আসলে ভবিষ্যৎ প্ল্যানটা কী রয়েছে? ভবিষ্যতে আমি বাগানে আসলে অনেক বাগানটা লাভবান আছে, কিন্তু আমার ইচ্ছা আছে আরও জমি বাড়ানো, বাগানটা যত বড় করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাশে নিজস্ব জমি আছে, আরও বাড়াবার। আচ্ছা, তো দর্শক যেমনটি শুনলেন যে উনি কিন্তু বলছেন যে আসলে এটা অনেক লাভজনক একটা চাষ, লাভজনক একটা ফসল, এটা চাষ করে উনি নিজেও স্বাবলম্বী হয়েছেন, এটা সম্ভব। আর যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন যদি নতুন যারা আপনার এই বাগানটা করতে চায় বা এই চাষটা করতে চায়, সেক্ষেত্রে তাদের জন্য আপনি কী পরামর্শ দিয়ে বা কোনো তারা যদি আপনার কাছ থেকে চারা নিতে চায় বা পরামর্শ নিতে চায়, আপনি কি তাদেরকে সহায়তা করতে পারবেন? অবশ্যই আমি তাদের নতুন বাগানদের সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা, ইতিমধ্যে আমি আমার এখান থেকে পরামর্শ নিয়ে আমি আরও বাগান করাইছেন আর কি। আচ্ছা আচ্ছা, তাদের কেবল গাছে কড়ি আসতেছে। আচ্ছা আচ্ছা, এরকম অনেকে আসে, তাদের পাশে যতটুকু পারি আর কি থাকার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, এই নাম্বারটা হচ্ছে আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দর্শক আপনারা যেরকম শুনছেন যে উনি কিন্তু অলরেডি চেষ্টা করছেন যে যারা নতুন খামারি রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং তাদেরকে বাগান করার জন্য তিনি বিশেষভাবে সহায়তা প্রদান করে থাকছেন। তো ওনার ফোন নাম্বারটি আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো যাই হোক, আমরা পুরো প্রজেক্টটা ঘুরে দেখাবো আপনাদেরকে পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পেয়ারা সম্পর্কিত কোনো যদি তথ্যের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করে আপনি সহায়তা পেতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আমাদের আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।